আসসালামু আলাইকুম বন্ধুরা, সাত বাগানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো আপনাদের সেন্ট্রাল একটা মাটির টপ এবং একটা প্লাস্টিক টপ, কোন টপটা সাত বাগানের জন্য উপযুক্ত এবং গাছ লাগানোর জন্য উপযুক্ত, আজকে এই বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি প্রথমে এই প্লাস্টিক টপের সুবিধা এবং অসুবিধাগুলো বলতেছি। এর সুবিধা হলো এটা খুব হালকা, ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত এবং দেখতে সুন্দর, নজর করা ডিজাইন অনেক ডিজাইনের মধ্যে এই প্লাস্টিক টপগুলো থাকে। এবং এর অসুবিধাগুলোই সবচেয়ে বেশি, যেমন এটার নিচে কোনো চিত্র থাকে না, যেটা আপনার কিনে এনে সিদ্ধ করাটা একটা ঝামেলার কাজ। এবং তৃতীয় হলো এটা রোদ্রে যখন থাকে এর রঙগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এর যে পাশগুলো আছে ওগুলো অনেক সময় ভেঙে যায়। এবং মোস্ট যেটা সমস্যা হলো এই প্লাস্টিকের টবে গাছের যে অক্সিজেন আছে এই অক্সিজেনটা গ্রহণ করতে খুব সমস্যা হয়। যেমন দেখেন, আমি আজকে এই গাছটা লাগিয়েছি প্রায় তিন মাসের মতো, দেখেন যেভাবে লাগিয়েছি ঠিক সেইভাবে আছে, কোনো প্রকার এখনও গ্রোথ আসে না এই গাছটার। এবং আরও বড় সমস্যা হলো যখন রোদ পড়ার সাথে সাথে এটা কিন্তু খুবই পাতলা প্লাস্টিক, এটা গরম হয়ে যায়, গরম হয়ে কিন্তু ভিতরের মাটিগুলো গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটা সবচেয়ে মেন সমস্যা হলো ছাদ বাগানে, ছাদে প্রচণ্ড রোদ পড়ে, এই রোদের কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি গাছের যে মাটিগুলো আছে এই মাটিগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, যেটা গাছের জন্য খুবই ক্ষতিকর। এবার আসুন মাটি টপের ব্যাপারে। মাটির টপের খারাপ দিক খুবই কম, একটা দিক সেটা একটু ভারী, আর না হলে সব দিক দিয়ে ভালো। যেমন এটা দেখতে খুব সুন্দর, অনেক ডিজাইনের মধ্যে থাকে মাটির টপগুলো, অনেক ডিজাইনের তৈরি করে। এবং এটা যখন ছাদে রোদ পড়বে, আপনি যখন বিকালবেলা আসবেন তখন একটু এখানে হাত দিয়ে দেখবেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, কখনও এই ভিতরের মাটি গরম হবে না। এবং এই মাটির টবে অসংখ্য স্থিত থাকে যেগুলো আমরা খালি চোখে দেখি না, এই স্থিত থাকার কারণে গাছ খুব তাড়াতাড়ি মাটি থেকে অক্সিজেনটা গ্রহণ করতে পারে এবং গাছ দ্রুত বাড়তে পারে। এই মাটির টপ প্লাস্টিকের টপ থেকে একটু ভারী, এটা একটা সমস্যা। এবং এই টবের তলা কিন্তু সিদ্ধ করা থাকে, এটা নতুন করে কোনো সিদ্ধ করার প্রয়োজন হয় না। এবং মাটির টবে গাছ আমার মনে হচ্ছে খুব দ্রুতই বাড়ে। এই মাটির টপ এবং এই প্লাস্টিক টপ দুটারই সুবিধা অসুবিধাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত অনুযায়ী আপনারা আপনাদের ছাদ বাগানের জন্য যে টপটা আপনাদের ভালো লাগবে ওইটাই ইউজ করবো। আমি আপনাকে বলবো না যে আপনি প্লাস্টিক টপ ইউজ করেন বা মাটির টপ ইউজ করেন, তবে আমি একটু মানে একটু পছন্দ করি মাটির টপ, কারণ মাটির টপে গাছের জন্য খুবই ভালো, গাছের যে ছাদে বেশ রোদ পড়ে এই রোদে মাটি গরম হয় না, যার ফলে গাছ খুব কমফোর্টেবল ফিল করে, যেটা এই প্লাস্টিক টপে তেমন গাছ কমফোর্টেবল ফিল করে না। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হবো। ধন্যবাদ সবাইকে।